প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আমরা কি শিখবো? ওকে, দা ইউজ অফ ফিউচার টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার টেন্সে হয়, প্যাসিভ করার সময় আমরা কি ভার্বগুলো ব্যবহার করবো, তাই না? প্যাসিভ করার সময় আমরা কিভাবে করবো, তাই না? আসো আজকে আমরা ফিউচার টেন্সের ব্যবহার শিখব। সিম্পল ফিউচার টেন্স এবং প্যাসিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসাবে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ ভয়েস এ যদি শ্যাল বি অথবা উইল বি প্লাস ভিওয়ান প্লাস আইএনজি থাকে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে উক্ত অ্যাক্টিভ ভয়েসটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং প্যাসিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসাবে আমরা ব্যবহার করব শ্যাল বি বিং অথবা উইল বি বিং। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি পেয়ে থাকি, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে উক্ত অ্যাক্টিভ ভয়েসটি ফিউচার পারফেক্ট টেন্স, এবং আমরা প্যাসিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসাবে বসাবো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। প্রিয় শিক্ষার্থী, অ্যাক্টিভ ভয়েসটি যদি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভিওয়ান প্লাস আইএনজি হয়, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে উক্ত অ্যাক্টিভ ভয়েসটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্যাসিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করবো শ্যাল হ্যাভ বিন বিং অথবা উইল হ্যাভ বিন বিং। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি অ্যাক্টিভ ভয়েস দেওয়া হয়েছে, দে উইল লার্ন আ লেসন। আমরা কীভাবে টেন্স ব্যবহার করে আমরা এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস করব, সেগুলো আজকে আমরা শিখবো, তাই না? ওকে, আমাদের প্রথমে প্রয়োজনীয় ধাপ অনুযায়ী আমাদের প্রথম যে ধাপটা সেটা কী করতে হবে, প্রথমে আমাদের কী করতে হবে, এখানে অবজেক্ট হচ্ছে আ লেসন, আ লেসন। ওকে, আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এই সাবজেক্টের পর আমরা কি বসাবো টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব। আগে আমরা দেখবো উইল প্লাস ভি ওয়ান রয়েছে, তাই না? Yes sir। উইল প্লাস ভি ওয়ান রয়েছে এখানে। Yes sir। তাহলে আমরা উইল প্লাস ভি ওয়ান যদি পাই, তাহলে এটা কোন টেন্স? Yes sir। এই অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে রয়েছে? সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। সো এই সাবজেক্টের পর আমরা কি বসাবো, হেল্পিং ভার্ব বসাবো, তাই না? তাহলে আমরা হেল্পিং ভার্ব কি পাচ্ছি, উইল বি, শ্যাল বি অথবা উইল বি। তাহলে আর লিসনের সাথে কি বসবে, উইল বি। ওকে, আমরা হেল্পিং ভার্ব বসালাম, এই হেল্পিং ভার্বের পর আমরা কি বসাবো, মূল ভার্বে ভি থ্রি বসাবো, তাই না? মূল ভার্ব এখানে লার্ন, লার্নের ভি থ্রি হচ্ছে লার্ন। ওকে, এবং এই ভিত্তির পর আমরা কি বসাবো, একটি প্রিপজিশন বাই বসাবো, বাই, এবং বাই এর পর দ্যাট মিন্স সর্বশেষ আমরা কি বসাবো, সাবজেক্টের অবজেক্ট কে বসাবো, সাবজেক্ট কি, দে, দের অবজেক্ট হচ্ছে দে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সবাই এক এক করে এসে এখানে আমরা প্রয়োগ করব টেন্স, এবং এই অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার টেন্স হয়, প্যাসিভ করার সময় আমরা কি হেল্পিং ভার্ব ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব, তাই না? আমি শুরুতেই হোয়াইট বোর্ডের সামনে ডেকে নিব পুষ্পিতাকে। পুষ্পিতাকে হোয়াইট বোর্ডের সামনে আসার জন্য বলা হলো। পুষ্পিতা, তোমাকে ওয়েলকাম। এখানে অ্যাক্টিভ ভয়েসটি হচ্ছে পুষ্পিতা উইল বি রিডিং আ বুক, এটি কোন টেন্সে রয়েছে এবং কোন টেন্স থাকলে প্যাসিভ করার সময় আমরা কোন ভার্বগুলো ব্যবহার করবো হেল্পিং ভার্ব হিসেবে, এবং সেগুলো কীভাবে ব্যবহার করবো সেগুলো আমরা জানবো তোমার কাছ থেকে। এখানে অ্যাক্টিভ ভয়েসটি হচ্ছে পুষ্পিতা উইল বি রিডিং আ বুক, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের তাহলে উইল বি অথবা শ্যাল বি প্লাস ভিওয়ান প্লাস আইএনজি যদি থাকে, উইল বি অথবা শ্যাল বি
shall be or will be plus beyond plus actually থাকে তাহলে এটা কোন টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ওকে প্রথমে আমরা অবজেক্টের সাবজেক্ট ফর্ম নিব এখানে অবজেক্ট হচ্ছে আবু আবু এখানে আমরা আবু লিখব এরপর আমরা কি লিখব টেন্স অনুসারে একটি অক্সিলারি ভার্ব নিব দ্যাট মিন্স হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব ওকে তাহলে আমাদের হেল্পিং ভার্ব গুলো এখানে কি প্রিয় শিক্ষার্থী আমি একটি জিনিস আবারও অ্যাড করতে চাই সেটা হচ্ছে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকে প্যাসিভ করার সময় ওই আইএনজি ফর এর পরিবর্তে আমরা বিং বসাবো এবার আমরা মূল ভার্বের ভিজি বসাবো রিড রিড এর ভিজি হচ্ছে রিড রিড ওকে এরপর একটি প্রিপজিশন বসাবো প্রিপজিশনটা হলো বাই বাই এরপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো সাবজেক্ট হচ্ছে পুষ্পিতা প্রিয় শিক্ষার্থী পুষ্পিতা আমাদেরকে দেখিয়েছে অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় প্যাসিভ করার সময় আমরা কিভাবে অবজেক্টকে সাবজেক্ট বানাবো এবং এই সাবজেক্টের পর কিভাবে আমরা হেল্পিং ভার্ব বসাবো এবং এই হেল্পিং ভার্বগুলো কী কী হবে এবং এই হেল্পিং ভার্বের পর আমরা কিভাবে ভিথ্রি বসাবো এবং উক্ত ভিথ্রি এর পর একটি প্রিপোজিশন বাই বসাবো সেটিও পুষ্পিতা দেখিয়েছে এবং বাই এর পর সাবজেক্ট কিভাবে অবজেক্ট হয় সাবজেক্ট কোন ফর্মে বসবে অবজেক্টটি অবজেক্ট ফর্মে বসবে নাকি পসেসিভ ফর্মে বসবে পুষ্পিতা আমাদেরকে দেখিয়েছে পুষ্পিতা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আমরা কি বুঝতে পেরেছি তো পুষ্পিতার জন্য একটা জোরে হাতে তালি হবে প্রিয় শিক্ষার্থী আমি আবারও একটি সেন্টেন্স লিখেছি আবারও আমি একটি ভয়েস লিখেছি একটি ভয়েসে লিখেছি আই নো উইল হ্যাভ হেল্পড দেম এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে এবং কোন টেন্সে থাকলে প্যাসিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসাবে কোন ভার্বগুলো নিব সেটি আমাদেরকে হোয়াইট বোর্ডের সামনে এসে আমাদেরকে বোঝাবে আইনুন আইনুনকে আসার জন্য বলা হলো আইনুন অ্যাক্টিভ ভয়েস আইনুন উইল হ্যাভ হেল্পড দেম এটা একটি অ্যাক্টিভ সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী আইনুর বলেছে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ যদি থাকে তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে আসলে কি তাই আমি তো বলতে চাচ্ছি নো তার সাথে ভার্ব থ্রি থাকতে হবে দ্যাট মিন্স প্রিয় শিক্ষার্থী উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস ভিথিরি যদি থাকে তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স ওকে আমরা এখানে দেখি তো কোথায় কোথায় রয়েছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভিথিরি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভিথিরি ওকে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এখানে উইল হ্যাভ প্লাস ভিথিরি রয়েছে উইল হ্যাভ প্লাস ভিথিরি যদি থাকে তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স ওকে ফিউচার পারফেক্ট টেন্স যদি থাকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা কিভাবে করব প্রিয় শিক্ষার্থী অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা প্যাসিভ করার সময় আমরা কিভাবে করব কেমন করে করব আমাদের আইনন আজকে আমাদেরকে সেটা শেখাবে ওকে তারপর ওকে অবজেক্ট সাবজেক্ট এরপর আমরা কি করব টেন্স অনুযায়ী আমরা হেল্পিং ভার্ব দেব সো উইল হ্যাভ প্লাস ভিথিরি রয়েছে উইল হ্যাভ প্লাস ভিথিরি রয়েছে এটা ফিউচার পারফেক্ট টেন্স তাহলে আমরা হেল্পিং ভার্ব প্যাসিভ করার সময় আমরা কি উইল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্রিয় শিক্ষার্থী অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার পারফেক্ট টেন্স হয় প্যাসিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসাবে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন বসাবো এরপর ভাব থ্রি বসাবো এরপর আমরা হেল্পিং ভার্বের পর একটু হেল্পিং ভার্বের পর আমরা কি বসাবো ভাব থ্রি ভার্ব থ্রি এখানে ভার্ব থ্রি
ওকে এটি নিজেই ভার্ব ভেজেরি সো আমরা হেল্প টু বসাবো তাই না একটা প্রিপোজিশন দিতে হবে সেটা হচ্ছে বাই প্রিয় শিক্ষার্থী আইনুল আমাদেরকে দেখিয়েছে অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার পারফেক্ট টেন্স হয় প্যাসিভ করার সময় আমরা কিভাবে হেল্পিং ভার্ব হিসেবে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন বসাবো আইনুল সেটি আমাদেরকে দেখিয়েছে কিভাবে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয় আইনুল আমাদেরকে শিখিয়েছে কিভাবে অবজেক্টটাকে আবার সাবজেক্ট বানাতে হয় আইনুল আমাদেরকে সেটিও শিখিয়েছে এবং হেল্পিং ভার্বের পর ভিত্রি কিভাবে হয় আইনুল আমাদেরকে সেটিও শিখিয়েছে তাই না আইনুলের জন্য একটা হাতে তালি হবে থ্যাংক ইউ আইনুল থ্যাংক ইউ থ্যাংক ইউ আইনুল প্রিয় শিক্ষার্থী আমি আবারও একটি অ্যাক্টিভ ভয়েস লিখেছি সেটি হচ্ছে খুশি উইল হ্যাভ বিন সিংগিং আ সং এটি একটি অ্যাক্টিভ ভয়েস এই অ্যাক্টিভ ভয়েসটি কীভাবে আমরা প্যাসিভ করব এই অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে রয়েছে এই অ্যাক্টিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্টকে কীভাবে অবজেক্ট বানাবো এই অ্যাক্টিভ ভয়েসটি করার সময় অবজেক্ট কীভাবে সাবজেক্ট হবে আমরা সবগুলোর উত্তর জানব আমাদের খুশির কাছে ঠিক আছে আমরা সবাই খুশি তো খুশিকে হোয়াইট বোর্ডে আসার জন্য বলা হলো প্রিয় শিক্ষার্থী যদি অথবা উইল হ্যাভ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেই ভয়েসটি হবে কোন টেন্সে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলো আজকে আমরা শিখি খুশির কাজ থেকে অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা কিভাবে সেটিকে প্যাসিভ ভয়েস করব প্রথমে অবজেক্টের সাবজেক্টে বসাতে হবে সেটা আসং খুশির ভাষ্য মতে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যখন করব তখন আমরা প্রথমেই যেটি করব সেটি হচ্ছে অবজেক্টকে সাবজেক্টের জায়গাতে বসাতে হবে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বানিয়ে বসাতে হবে ওকে ওকে প্রিয় শিক্ষার্থী এই সাবজেক্টের পর টেন্স অনুযায়ী আমাদেরকে একটা হেল্পিং ভার্ব বসাতে হবে সো এটা কোন টেন্সে রয়েছে প্রিয় শিক্ষার্থী আমি আবারও আরো একটি জিনিস অ্যাড করতে চাই যেটি আমি বারবার বলে থাকি সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের সাথে আইএনজি থাকলে প্যাসিভ করার সময় উক্ত আইএনজি এর পরিবর্তে আমাদেরকে বিং অবশ্যই বসাতে হবে এরপর কি হবে ভিধির বসাতে হবে হেল্পিং ভার্বের পর ভিধির বসাতে হবে ওকে ভিধির সাউন্ড এটি প্রিপোজিশন বাই বসাতে হবে আর খুশির আপডেট হচ্ছে সাবজেক্ট খুশি আর আপডেট হচ্ছে খুশি খুশি প্রিয় শিক্ষার্থীরা খুশি আমাদেরকে দেখিয়েছে অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা কিভাবে ওই অ্যাক্টিভ ভয়েসটিকে আমরা প্যাসিভ করব খুশি আমাদেরকে দেখিয়েছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কিভাবে অবজেক্ট হয় খুশি আমাদেরকে দেখিয়েছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কিভাবে সাবজেক্ট বানাতে হয় প্রিয় শিক্ষার্থী খুশি আমাদেরকে শিখিয়েছে অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় কিভাবে সেটিকে প্যাসিভ ভয়েস করতে হয় তাই না খুশি আমাদেরকে শিখিয়েছে অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি যদি থাকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কোন কোন ভার্বগুলো হেল্পিং ভার্ব হিসাবে বসাবো তাই না খুশি আমাদেরকে শিখিয়েছে হেল্পিং ভার্বগুলোর পর আমরা কোন ভার্ব বসাবো কোন ভার্ব বসাবো ভি থ্রি বসাবো তাই না খুশি আমাদেরকে শিখিয়েছে এই জন্য আমরা সবাই খুশি না জোরে একটা হাসি হবে ওকে খুশির জন্য একটা হাতে তালি দিব আমরা সবাই আমাদেরকে অনেক তথ্য দেওয়ার জন্য
খুশি ধন্যবাদ তোমাকে আমরা আজকে শিখব অ্যাকটিভ ভয়েসে যদি মডালস থেকে প্যাসিভ করার সময় আমরা কিভাবে করব এবং কেমন করে করব তাই না यस স্যার ওকে হি ইজ গোইং টু হেল্প আস সো এখানে মডালস রয়েছে यस স্যার মডাল কি সেটা হি ইজ গোইং টু তাই না यस স্যার এখানে মডাল ভার্ব কোনটি হি ইজ গোইং টু হি ইজ গোইং টু আমরা প্রথমে কি করব তাহলে মডাল হিসাবে বসে উয়ের সাথে কি বসবে আর পুষ্পিতা বলো তো এরপর কি বসাবো মারে এরপর হচ্ছে বি বসাবো কি বসাবো বি বি বসাবো ওকে তাহলে আমরা এই হেল্পিং ভার্বের পর কি বসাবো ভি থ্রি ওকে মূল ভার্বের আমরা কি বসাবো ভি থ্রি তাহলে হেল্পের ভি থ্রি হেল্প এবং ভি থ্রি এর পর আমরা কি বসাবো একটি প্রিপজিশন কি বসাবো বাই বাই এবং সর্বশেষ কি বসাবো সাবজেক্টকে অবজেক্টস হি এর অবজেক্ট হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমি আবারো আরো একটি সেন্টেন্স লিখেছি আরো একটি একটি ভয়েস লিখেছি একটি ভয়েসটি হচ্ছে হি হ্যাজ টু হেল্প আস উক্ত একটি ভয়েসে মডাল রয়েছে হ্যাজ টু এই একটি ভয়েসটি আমরা কিভাবে প্যাসিভ করব আমরা শিখব মোরসালিনের কাছে মোরসালিনকে হোয়াইট বোর্ডের সামনে এসে আমাদেরকে বোঝানোর জন্য বলা হলো সবাই মোরসালিনের জন্য হাত তুলি স্যার এটা একটা অ্যাক্টিভ ভয়েস দাও আছে অ্যাক্টিভ ভয়েসটি হলো হি হ্যাজ টু হেল্প আস ওকে এটা অ্যাক্টিভ ভয়েস আমরা এটাকে কিভাবে প্যাসিভ করব অবজেক্ট কিভাবে থাকবে অবজেক্ট এখানে কোনটি বাবা আস 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 এর সাবজেক্ট হি না শি হি ওই 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 এই মোরসালিনের জন্য একটা হাত তুলি হবে ওকে আস এর সাবজেক্ট ফর্ম আমরা লিখব উইল ওকে এরপর কি বসাবো বাবা এখানে আমরা কি মডাল দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে মডাল হ্যাজ টু প্লাস ভি ওয়ান রয়েছে বাবা ওকে আমরা প্যাসিভ করার সময় আমরা কি কি বসাবো প্যাসিভ করার সময় আমরা মডালসই বসাবো তাহলে ইয়ের সাথে হ্যাজ টু বসাবো ইয়ের সাথে কি বসবে হ্যাভ টু বসবে ওকে উই হ্যাভ টু ওকে বাবা আমরা মডাল বসালাম মডালের পর আমরা কি বসাবো বি ও একটা বি বসো ওকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা প্যাসিভ ভয়েস আমরা যখন করবো তখন হেল্পিং ভার্বের পর আমরা কি বসাবো আমরা হেল্পিং ভার্ব বসালাম মডাল ভি থ্রি বসাবো ওকে ভি থ্রি কি হবে বাবা কোন ভার্বটির ভি থ্রি হবে হেল্পের ভি থ্রি কি হবে বাবা হেল্পিং নাকি হেল্পিং নাকি হেল্প ও হেল্প ওকে এরপর আমরা কি বসাবো বাবা প্রিপজিশন বাই প্রিপজিশন একটি বসাবো সেটি হচ্ছে বাই সর্বশেষ আমরা যে কাজটি করবো সেই কাজটি কি সাবজেক্ট হবে অবজেক্ট এখানে সাবজেক্ট হ্যাজ বাবা তাই না ও হি প্রিয় শিক্ষার্থী এখানে সাবজেক্ট হচ্ছে হি হিয়ার অবজেক্ট হিম নাকি হার ও হিম থ্যাংক ইউ বাবা প্রিয় শিক্ষার্থীরা অ্যাক্টিভ ভয়েসে যদি মডালস থাকে প্যাসিভ ভয়েস করার সময় কোন মডালস থাকলে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসে কোন মডালস থাকলে প্যাসিভ করার সময় কোন মডালসের সাথে বি বসাতে হবে মোরসালিনে আমাদেরকে সেটি শিখিয়েছে তাই না মোরসালিনের জন্য সবাই এটা জোরে হাতে তালি থ্যাংক ইউ মোরসালিন তুমি আরও এগিয়ে যাও আমি এই আশা ব্যক্ত করি থ্যাংক ইউ বাবা প্রিয় শিক্ষার্থী আমি আবারও একটি অ্যাক্টিভ ভয়েস লিখেছি সেই অ্যাক্টিভ ভয়েসটি হচ্ছে দে মাস্ট মেক এ হাউস এই অ্যাক্টিভ ভয়েসটি কীভাবে প্যাসিভ করতে হয় সেটি আমরা শিখবো জান্নাতের কাছ থেকে জান্নাতকে হোয়াইট বোর্ডের সামনে আসার জন্য বলা হলো সবাই জান্নাত এখানে অ্যাক্টিভ ভয়েসটি হচ্ছে দে মাস্ট মেক এ হাউস সো আমরা এই অ্যাক্টিভ ভয়েসটিকে আমরা কীভাবে প্যাসিভ করবো এখানে দেওয়া আছে যে মাস্ট মেক আ হাউস এখানে মাস্ট হচ্ছে মডাল মডাল সফটওয়্যার ভার্ব সেজন্য এটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে মডাল মডাল থাকিয়ে নিব
তার সাথে প্লাস ভি ভি নিব এবং ভি থ্রি নিব ওকে আমরা তাহলে প্রথমে কি করব প্রথমে স্যার অবজেক্টটিকে সাবজেক্ট অবজেক্টটিকে সাবজেক্টের সাবজেক্টের মধ্যে সাবজেক্ট হচ্ছে অবজেক্ট এ হাউস আ হাউস বা আ হাউস আ হাউস আ হাউসের সাথে আমরা কি বসাবো হাউসের পর হাউসের পর এখানে হচ্ছে মডেল সাবজেক্ট বসাবো মডেল সাবজেক্ট বসাবো ওকে মডেল সাবজেক্ট হচ্ছে মাস্ট মাস্ট আ হাউস মাস্ট এখানে বি বসাবো ওকে মডেলস এর পর আমরা কি বসাবো বি প্রিয় শিক্ষার্থী অ্যাকটিভ ভয়েসে শুধু মডেলস থেকে প্যাসিভ করার সময় আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো তারপর মডেলস বসাবো ওই সাবজেক্ট অনুযায়ী এরপর উক্ত মডেলস এর পর আমরা একটি বি নিব তাই না জি স্যার ওকে বি নিয়েছি এরপর আমরা কি বসাবো এরপর স্যার ভি3 বসাবো ভি3 বসাবো কার ভি3 বসাবো মেক এর ভি3 ওকে হোয়াট উইল বি দা ভি3 অফ মেক স্যার মেইন মেট মেট ওকে দ্য প্রোনাউন্সিয়েশন অফ এম এ ডি ই উইল বি মেট এম এ ডি ই মেট এবার প্রিপোজিশন হিসেবে একটা বাই নিব এরপর প্রিপোজিশন হিসেবে কি নিব বাই বাই প্রিয় শিক্ষার্থীরা জান্নাত আমাদেরকে শিখিয়েছে জান্নাত আমাদেরকে বুঝিয়েছে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের পর মাস্ট থাকে কিভাবে প্যাসিভ করার সময় মাস্ট বি বসাতে হয় কিভাবে প্যাসিভ করার সময় অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হয় ও আমাদেরকে শিখিয়েছে কিভাবে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয় তাই না জান্নাতের জন্য একটা জোরে হাতে তুলে হবে জান্নাত তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ তুমি আমাদেরকে দেখিয়েছো তুমি আমাদেরকে বুঝিয়েছো দে মাস্ট মেক আ হাউস এই অ্যাক্টিভ ভয়েসটি কিভাবে প্যাসিভ করতে হয় তাই না ডিয়ার লার্নার্স আমি চেষ্টা করেছি অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার টেন্স হয় প্যাসিভ ভয়েস করার সময় আমরা কোন ভার্বগুলো ব্যবহার করব অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল থাকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কোন ভার্বগুলো ব্যবহার করব আমি চেষ্টা করেছি আজকে এখানেই আগামী দিন আবারও দেখা হবে সবাই ভালো থাকিও বাই বাই